টাকায় কিনা হয়। বলা হয়ে থাকে টাকা থাকলে আপনি পৃথিবীও কিনতে পারবেন। আর এমনই এক উদাহরণ তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। পাখির চোখে দেখলে মনে হবে লম্বা একটি লাইন, কিন্তু না, এটি আরব মরুর বুকে নির্মিত আস্ত একটি শহর। তপ্ত মরুর বুকে নির্মিত হবে অত্যাধুনিকের শহর, নাম তার দ্য লাইন। এটি তাবুক প্রদেশের নিয়ম এলাকায় তৈরি হচ্ছে। শহরটির বেশিরভাগই থাকবে রোবট দ্বারা পরিচালিত, অন্যান্য শহরের মতো থাকবে না কোনো দূষণ। বলা হয় এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো। দ্য লাইনে থাকবে দুনিয়ার সবচেয়ে বড় ভাসমান পরিকাঠামো। কৃত্রিম সমুদ্রের মাঝে থাকবে ঘোড়া আকৃতির আস্ত দ্বীপ, পাহাড়ের ভাঁজে থাকবে হোটেল, বিলাসবহুল রিসোর্ট, এছাড়া থাকবে একাধিক মিশেলিন স্টার রেস্তোরাঁ, যেখানে থাকবে নানা রকম মুখরোচক খাবার। দ্য লাইন শহরে থাকবে মেঘ তৈরির আধুনিক যন্ত্র, যা দিয়ে যখন তখন চাইলেই বৃষ্টিপাত ঘটানো সম্ভব হবে। রাতের আঁধারে আকাশে সবসময় থাকবে কৃত্রিম চাঁদের আলো। শহরটিতে থাকবে না গতানুগতিক কোনো রাস্তা, তবে ঝুলন্ত সেতুতে চলবে উড়ন্ত ট্যাক্সি সহ অত্যাধুনিক সব যানবাহন। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। পণ্য ডেলিভারির জন্য কোনো মানুষ নয়, থাকবে ড্রোন, রোবট কিংবা হেলিকপ্টার। মরুভূমিতেই বানানো হবে কৃত্রিম জঙ্গল। এ শহরের অন্যতম প্রধান আকর্ষণ হবে কাঁচ ঘেরা 1600 ফুট উচ্চতার আকাশচুম্বী ভবন। 16টি অঞ্চল নিয়ে গঠিত দ্য লাইন শহরে থাকতে পারবে 90 লাখ মানুষ। আয়তন হিসেবে এটি প্রায় 33টি নিউ ইয়র্ক সিটির সমান। শহরটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $1,00,000,000। নিয়মের ওয়েবসাইট থেকে জানা যায়, পাহাড় কেটে তৈরি করা হচ্ছে এই বিলাসবহুল শহরের কিছু ভবন, যা বাইরে থেকে দেখে মনে হবে আস্ত একটা পাহাড় দাঁড়িয়ে আছে। লোহিত সাগরের আকাবা উপকূলে থাকছে এর প্রবেশ পথ, সেখান দিয়ে প্রবেশ করবেন শহরের বাসিন্দারা। দ্য লাইন সিটির মাধ্যমে মরুভূমিকে একটি উচ্চ প্রযুক্তির শহরাঞ্চলে পরিণত করা হবে, যা শহর সম্পর্কে বিশ্ববাসীর চিরাচরিত সব ধারণাই বদলে দিবে। মানব সভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে জটিল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বলেও মনে করা হচ্ছে এর দ্য লাইন শহরকে। সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে 26,000 কিলোমিটার এলাকা জুড়ে নতুন এ শহরের দুই অট্টালিকার ভিতরেই থাকবে চাষাবাদের স্থান। জলবায়ু পরিবর্তন ও বর্তমান নগর জীবনের সমস্যা মোকাবিলাতেও এই শহর যুগান্তকারী ভূমিকা রাখবে। দ্য লাইন শহর পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এ শহর 2030 সালের মধ্যে তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শহরে প্রায় 4 লাখ মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানায় দ্য লাইন কর্তৃপক্ষ। কানিজ ফাতেমা, শিমু, আরটিভি।